ওয়েলকাম ফ্রেন্ডস যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রথম থেকেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবিতে আছে অথবা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউবিআই বা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ছিল সেটা বর্তমানে পিএনবি অ্যাকাউন্টে এসেছে তো আপনারা কীভাবে পিএনবি ওয়ান অ্যাপকে ইউজ করবেন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর পিএনবি মোবাইল ব্যাঙ্কিং নাম্বার ওয়ান নাম্বার টু হাউ টু চেক কারেন্ট ব্যালেন্স ফ্রম পিএনবি ওয়ান অ্যাফ নাম্বার থ্রি হাউ টু অ্যাপ্লাই নিউ চেক ফ্রম পিএন ওয়ান এফ হাউ টু ট্রান্সফার মানি ফ্রম পি অ্যাকাউন্ট টু এনি আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাউ টু রিচার্জ মোবাইল ওর ডিটিএইচ ইউজিং পিএন বি ওয়ান অ্যাপ হাউ টু পে গ্যাস ওর ইন্স্যুরেন্স বিল ইউজিং পিএনবি ওয়ান অ্যাফ হাউ টু চেক এম পাসবুক ফ্রম পিএন বি ওয়ান এফ তো বন্ধুরা এই ভিডিওতে আমরা ডিটেলস জানবো স্টেপ বাই স্টেপ ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার পরে আপনাদের পিএনবি ওয়ান অ্যাপ ইউজ করতে আর কোনো সমস্যা হবে না এটুকুন আমি আপনাদেরকে অ্যাসিওর করছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমার মা তাড়াতাড়ি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন ভিডিওটা আমরা শুরু করি তো এর জন্য প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে তো বন্ধুরা পিএনবি ওয়ান অ্যাপটি রেজিস্টার করবার জন্য প্রথমে আপনারা প্লেটোর্স থেকে পিএনবি অ্যাপটি ইনস্টল করে নেবেন তারপরে পিএনবি ওয়ান অ্যাপে আপনাকে একটি ক্লিক করতে হবে এবং ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন এরকমের একটি ইন্টারফেস আসবে তো এখানে আপনাকে অ্যালাউ অনলি ভাইল ইউজিং দ্য অ্যাপ এখানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করবার পরে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাকে দেখুন একটি ইউজার আইডি চাইছে ইউজার আইডি কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে তো এর জন্য আপনাকে দেখুন নিউ ইউজার বলে একটি অপশান দেওয়া আছে জাস্ট এখানে আপনাকে এটি ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে এরকমের একটি ইনস্ট্রাকশন আসবে এটাকে জাস্ট আপনি রিড করবে রিড করবার পরে এটাকে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে এবং কন্টিনিউতে ক্লিক করবার পরে আপনাদের সামনে কিন্তু এই পেজটি খুলে যাবে তো এখানে আপনাদেরকে দেখুন আপনারা যদি শুধুমাত্র মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস চান তাহলে এখানে ক্লিক করবেন আদারসওয়াইজ আপনারা যদি মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস সঙ্গে ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস চান তাহলে আপনারা দ্বিতীয় অপশানটায় আপনারা ক্লিক করবেন এবং সঙ্গে আপনারা যদি শুধুমাত্র আপনাদের ট্রানজাকশানগুলো ভিউ করতে চান তাহলে শুধু ভিউ অনলি আদারসাইজ আপনারা যদি ট্রানজেকশান সঙ্গে আপনাদের ট্রানজেকশানগুলো ভিউ করতে চান তাহলে নিজের অপশানটি আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করবার পরে এখানে একটি অ্যাকাউন্ট নাম্বার দেবেন আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা রেজিস্টার করতে চাইছেন তারপরে আপনাকে কিন্তু কন্টিনিউ অপশানটায় ক্লিক করতে হবে তো বন্ধুরা এখানে আপনাদের সামনে একটি ইউজার আইডি ক্রিয়েট হয়ে যাবে আপনারা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন এবং আপনার মোবাইলেও হয়তো একটি এসের মাধ্যমে আপনার ইউজার আইডিটি চলে যাবে তো এখানে ইউজার আইডিটি আপনাকে পুট করতে হবে এবং পুট করবার পরে সাইন ইনে আপনাকে একটি ক্লিক করতে হবে দেখুন বন্ধুরা সাইন ইনে ক্লিক করবার পরে আপনাদের সামনে এরকমের একটি পেজ আসবে এবং এখানে আপনাকে এমপিন পিন সিলেক্ট করতে হবে চার ডিজিটের একটি এমপিন আপনাকে সিলেক্ট করতে হবে যে এমপিনটা খুব সহজেই আপনি মনে রাখতে পারবেন যে কোনো ট্রানজেকশান যে কোনো ফাইল ওপেন করবার সময় আপনার কিন্তু এই পিনটি লাগবে তো সুতরাং এই পিনটি আপনি ক্রিয়েট করে নেবেন যেটা আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন তারপর বন্ধুরা আপনাদের সামনে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি পুনরায় আপনাকে কিন্তু পুট করে দিতে হবে কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু সেই এমপিন সিলেক্ট করবার যে জায়গাটা সেটা কিন্তু চলে এসছে এখান থেকে আপনারা ফোর ডিজিটের একটি এমপিন কিন্তু ক্রিয়েট করে দেবেন সাবমিট অপশান এটি ক্লিক করবেন দেখুন আপনার এমপিন কিন্তু সাকসেসফুলি সেট হয়ে যাবে এরপরে আপনাকে সাইনিং ইংয়ে পুনরায় আরেকবার কিন্তু ক্লিক করতে হবে এবার দেখুন এখানে লগ করবার জন্য আপনি যে এমপিনটি সিলেক্ট করেছিলেন সেই এমপিনটি কিন্তু আপনাকে এখানে পুট করতে হবে এরপরে আপনার দেখবেন আপনার সামনে এরকমের একটি হোম পেজ খুলে যাবে তো এখান থেকে আপনি আপনার ব্যালেন্স আপনার লাস্ট ট্রানজেকশন আপনি চেকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি বিল পেমেন্ট করতে পারবেন আপনি আপনার মোবাইলে রিচার্জ করতে পারবেন আপনি আপনার পাসবুক এখান থেকে দেখতে পাবেন এবং লাস্ট দশটা এসএমএস আপনি কিন্তু এখানে দেখতে পাবেন তো আপনার ব্যালেন্সটি এখান থেকে চেক করবার জন্য ওপরের দিকে দেখুন সেভিংস বলে একটি অপশান দেওয়া রয়েছে জাস্ট সেভিংসে আপনাকে একটি ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনাদের সামনে দেখবেন ব্যালেন্সটি কিন্তু শো করে যাবে অর্থাৎ বর্তমানে আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটি রয়েছে সেই ব্যালেন্সটি কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন বর্তমানে আমার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটি রয়েছে সেটা সেটা কিন্তু এখানে শো করছে নেক্সট আমরা যে সার্ভিসটা দেখব সেটা হচ্ছে চেক আপনি যদি এখান থেকে আপনার চেকের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনার চেকের অপশানে ক্লিক করবার পরে এই অপশানগুলো আপনাদের সামনে খুলে যাবে এখানে দেখুন রিকোয়েস্ট ফর চেকবুক বলে একটি অপশান দেখাচ্ছে এখানে জাস্ট আপনাকে এটি ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে আপনার নিউ চেক চেকবুকের জন্য আপনি কিন্তু আবেদন করতে পারবেন দেখুন এরকমের একটি পেজ ওপেন হবার পরে আপনাকে যে কাজটা করতে হবে দেখুন উপরের দিকে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে চুজ করবেন চুজ করবার পরে এটাকে সিলেক্ট করতে হবে এবং আপনি কত পেজের চেকবুক চাইছেন কুড়ি পঞ্চাশ বা একশো তো যে কোনো একটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে চুজ করবার পরে দেখুন এখানে চার্জ অ্যাকাউন্ট অর্থাৎ আপনাকে যে বুকটা পাঠানো হবে তার যে চার্জ সেটা চার্জ কোন অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে সেটা এখানে চুজ করবেন আপনার নাম এখানে দেখিয়ে দেবে এবং আপনার যে ডেলিভারি অ্যাড্রেস কিন্তু সেটা এখানে শো করে দেবে শো করে দেওয়ার পরে আপনাকে এখানে কিন্তু কন্টিনিউতে একটি ক্লিক করতে হবে এবং কন্টিনিউতে ক্লিক করবার পরে আপনার চেকটি কিন্তু সাবমিট হয়ে যাবে আপনি যদি এখান থেকে আপনার চেকের স্ট্যাটাস চেক করতে চান তাহলে দেখুন এনকোয়ার চেক স্ট্যাটাসে আপনি এটা ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকমের একটি পেজ ওপেন হয়ে যাবে দেখুন এখানে আপনাকে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার চাইবে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন এবং আপনি কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে চেকটা অ্যাপ্লাই করেছেন সেই ডেটের মধ্যে আপনি সিলেক্ট করবার পর এখানে সার্চ অপশনে ক্লিক করলে আপনার চেকের স্ট্যাটাস কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন বন্ধুরা কোনো কারণে যদি আপনার চেক নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি এখানে ডিস্ট্রয়েড চেকে ক্লিক করে আপনার সেই চেকটিকে আপনি কিন্তু নষ্ট করে দিতে পারেন আচ্ছা আপনি যদি আপনার চেককে স্টপ করতে চান কোনো চেককে তাহলে এখানে স্টপ চেকে গিয়ে আপনি ক্লিক করতে পারেন তো এরপরের অপশানটা আমরা দেখে নেব যে আপনারা কীভাবে এখান থেকে আপনাদের বিল পেমেন্ট করবেন তো বিল পেমেন্টের জন্য আপনারা পে বিলে ক্লিক করবেন এবং পে বিলে ক্লিক করবার পরে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখান থেকে আপনি আপনার বিল পেমেন্ট করতে পারবেন যদি আপনি ইনস্ট্যান্ট বিল পেমেন্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার গ্যাস এবং ইন্স্যুরেন্সের কোনো বিল থাকলে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেই ক্রেডিট কার্ডের বিলও কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন তো নেক্সট যে অপশানটা আমরা সেটা দেখব রিচার্জ তো রিচার্জে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারেন দেখুন এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার আপনি চাইলে আপনার এই যে এখানে সিম্বলটা দেখাচ্ছে এই সিম্বল থেকে আপনি চুজ করে আপনার মোবাইলে থাকা কন্ট্যাক্ট নাম্বার আপনি চুজ করতে পারেন তারপর সার্ভিস প্রোভাইডার আপনি এখান থেকে চুজ করে নিতে হবে কোন সার্ভিস প্রোভাইডার তারপরে আপনার সার্কেল চুজ করতে হবে এবং অ্যামাউন্ট চুজ করতে হবে আপনি চাইলে এখান থেকে ভিউ প্ল্যান ক্লিক করতে পারেন আপনার অ্যাকাউন্ট এখানে অটোমেটিক শো করবে আপনার ব্যালেন্স এখানে শো করছে এবং নোট আপনি যদি কিছু দিতে চান দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে আপনার মোবাইল রিচার্জ করতে পারবেন এবং আপনি যদি ডিটেলস রিচার্জ রিচার্জ করতে চান একইভাবেই আপনি কিন্তু সার্ভিস প্রোভাইডার আপনার সাবস্ক্রাইবার যে আইডি অ্যামাউন্ট এবং আপনার নোট এখানে দিয়ে কিন্তু আপনি আপনার পেমেন্ট করতে পারবেন ডিটিএইচে তো এখানে দেখতে পেলেন তো এরপরে যে অপশানটা আমরা দেখবো সেটা হচ্ছে লাস্ট টেন এস এম এস তো বন্ধুরা পিএনবি ওয়ান পিএনবির তরফ থেকে আপনাকে লাস্ট যে দশখানা এস এম আপনার মোবাইলে পাঠানো হয়েছে সেই লাস্ট দশটা এস এম এস আপনি কিন্তু এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু দেখে নিতে পারেন যে কোন দশটা এস এম এস লাস্ট আপনাকে পিএনবি ব্যাংক থেকে আপনার মোবাইলে পাঠানো হয়েছে দেখুন আপনাকে দেখবেন লাস্ট তিন দশখানা এস এম এস এখানে শো করে দেবে আপনি এখান থেকে কিন্তু লাস্ট দশখানা কানা এস এম চেক করে নিতে পারবেন তো এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ট্রান্সফার আপনি একটা আপনার অ্যাকাউন্ট থেকে আপনি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা মানে সরাসরি পিবিন পিএনবি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কীভাবে মানি ট্রান্সফার করবেন খুব সহজ পদ্ধতিতে আপনি কিন্তু এটা ট্রান্সফার করতে পারবেন তো সেটা কীভাবে করবেন তার জন্য প্রথমে আপনাকে ট্রান্সফার বলে যে অপশানটি দেওয়া রয়েছে জাস্ট এখানে আপনাকে একটি ক্লিক করবে তো ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন এরকমের তিনটি অপশান খুলে যাবে একটা হচ্ছে রেগুলার ট্রান্সফার একটা কুইক ট্রান্সফার এবং একটা হচ্ছে ইন্ডো নেপাল বলে দেখাবে তো এখানে আপনাকে ফার্স্ট টাইম যেটা ক্রেট করতে হবে সেটা হচ্ছে রেগুলার ট্রান্সফারে আপনাকে একটি কিন্তু ক্লিক করতে হবে দেখুন রেগুলার ট্রান্সফারে আপনি যখন ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে এরকম একটি অপশান দেখাবে এখানে আপনি সেলফ ট্রান্সফার করতে পারবেন উইথিন ব্যাঙ্ক করতে পারবেন আইএম আই এম পি এস ইউজিং অ্যাকাউন্ট করতে পারবেন এনএফটি এবং আর টিজিএস এর মাধ্যমে আপনি কিন্তু ট্রানজাকশন করতে পারবেন তো এখানে তার জন্য আপনাকে জাস্ট কন্টিনিউতে একটি ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করবার পরে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস চলে আসবে দেখুন এখানে তিনটে অপশন দেখাবে একটা হচ্ছে সেলফ একটা হচ্ছে উইথিন আর একটা হচ্ছে আদার ব্যাঙ্ক তো সেলফ ব্যাঙ্কে আপনারা এসবি পাঠাতে পারবেন উইথিন ব্যাঙ্কেও আপনার ট্রান্সফার করতে পারবেন আদার ব্যাঙ্কে পাঠাতে গিয়ে অনেক সময় সমস্যা হয় তো সেই আধার ব্যাঙ্কটাই কিন্তু আমরা এখানে দেখবো যে আদার ব্যাঙ্কে আপনি কীভাবে কিন্তু টাকা সেন্ড করবেন এখানে আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট পেইতে আপনাকে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখবেন প্লাস চিহ্ন বলে একটি অপশন দেওয়া রয়েছে জাস্ট প্লাস চিহ্নে আপনাকে একটি ক্লিক করতে হবে তো ক্লিক করলে আপনাদের সামনে এরকমের একটি ফরম্যাট কিন্তু খুলে যাবে এবং এখানে আপনাকে ডিটেলস কিন্তু এন্ট্রি করতে হবে দেখুন এখানে আপনাকে নিক নেম আপনার নেম আপনার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড অ্যাড্রেস লিমিট অ্যামাউন্ট অর্থাৎ আপনি কতগুলো কতটা অ্যামাউন্ট পাঠাতে চান এবং নাম্বার অফ ট্রানজাকশন আপনি কত ট্রানজ্যাকশানের মধ্যে এটা পাঠাতে চান এবং তারপরে আপনাকে এই চেকবক্সে একটি টিক মারতে হবে এবং তারপরে আপনাকে অ্যাড অপশানে ক্লিক করতে হবে তো এখানে মাথায় রাখবেন যে ব্যাংকের আপনি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন সেই ব্যাঙ্কের আইএফসি কোড এখানে আপনি সার্চ করে নিতে পারবেন সার্চ করে নেবার পরে কনফার্মেশন হলে তবে আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর অ্যাডে যখনই আপনি ক্লিক করবেন তারপরে দেখুন আপনাকে এখানে আদার্স আপনি ক্লিক করবেন এবং ক্লিক করবার পর এখান থেকে যে সিলেক্ট পেই বলে একটি অপশন দেখাচ্ছে এই সিলেক্ট পেইবি কিন্তু আপনি দেখে নেবেন আচ্ছা এই ব্যাঙ্কে ট্রান্সফার করবার জন্য ব্যাংকের একটা নির্দিষ্ট চার্জ আছে সেই চার্জটি কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে দেখুন প্রথমে আপনি সিলেক্ট পেইতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে পেইটা এখানে ক্রিয়েট করেছিলেন সেটা জাস্ট এখান থেকে চুজ করে নেবেন চুজ করে নেবার পরে এখানে এন্টার অ্যামাউন্ট আপনাকে পুট করতে হবে যে আপনি কত টাকা পাঠাতে চাইছেন তো তো দেখুন আমি এখানে জাস্ট একশো টাকা দিলাম রিমার্ক্সে আপনি চাইলে কিছু দিতে পারেন নাও দিতে পারেন তো দেওয়ার পরে এখানে দেখুন তলায় কন্টিনিউ বলে একটি অপশান দেওয়া রয়েছে জাস্ট কন্টিনিউতে আপনাকে একটি ক্লিক করতে হবে তো যখনই আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু নতুন একটি পেজ আসবে এবং সেই পেজে আপনাকে কিন্তু ট্রানজেকশান যে আপনার পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে এখানে পুট করতে হবে তো ব্যাংকের সার্ভারের ওপর অনেকটা নির্ভর করে আপনার কতটা ফাস্ট হবে অনেক সময় ট্রানজাকশান ফেলও হতে পারে তো সেই সুতরাং আমি চেষ্টা করে একবার আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে যদি ট্রানজ্যাকশানটা সাকসেসফুল হয়ে যায় দেখুন এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংক নেম আইএফসি কোড আপনি কত টাকা এন্ট্রি করেছেন এবং সেটাকে ওয়ার্ডে কনভার্ট করেছে এবং তারপরে এখানে কনফার্ম যে অপশনটি রয়েছে কনফার্ম অপশানে আপনাকে একটি ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে দেখুন প্রথমের দিকে আপনি যখন সাইনিং পাসওয়ার্ড এবং ট্রানজেকশান পাসওয়ার্ড ক্রিয়েট করেন তো সেখানে আপনাকে যে ট্রানজেকশান পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেই ট্রানজেকশান পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে এখানে পুট করতে হবে এরপরে আপনাকে কনফার্ম অপশানে একটি ক্লিক করতে হবে দেখুন এরপরে আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড হবে ফাইনাল কনফার্মেশনের জন্য তো সেই ওটিপিটি আপনাকে কিন্তু এখানে পুট করতে হবে দেখুন ওটিপিটি পুট হলো এরপরে আপনাকে কনফার্ম অপশানে একটি ক্লিক করতে হবে তো ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকমের একটি অপশান চলে আসবে দেখুন ট্রানজ্যাকশান সাকসেসফুল আপনাকে দেখিয়ে দিয়েছে এবং স্টেট ব্যাঙ্কে আমি পাঠিয়েছিলাম স্টেট ব্যাঙ্কে যে ক্রেডিট হয়েছে তারও একটি এস এম এস চলে এসছে তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই আপনার কিন্তু পিএনপি অ্যাকাউন্ট থেকে আপনি কিন্তু মানি ট্রান্সফার করতে পারবেন টু এনি আদার অ্যাকাউন্ট তো আই হোপ যে আপনাদের ভিডিওটা আপনাদের ক্ষেত্রে অনেক ইনফরমেটিভ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা